वेलकम बैक टू माय चैनल बीनापानी इंग्लिश एकेडमी। आज के तुम्हारे पश्चिम बंग मध्यशिक्षा पर्षद क्लास सिक्स पंचम अध्याय शुरू करब। ए पंचम अध्याय बीजगणितिक चलराशि धारणार कोषे देखी 5.2 तीन एवं चार नम्बर मैथ हमें आज के समाधान करब। तो चलो आम्रा तीन नम्बर मैथ देखी। देखो तीन नम्बर बोले छे नीचे बीजगणितिक संख्या मालार पार्थक्य खुजे। तो एर आगे भिडियोते आलोचना करेछि समष्टि जोगफल अंतरफल वियोगफल ग्रेटर दें लेस दें इक्वल टू नट ग्रेटर दें नट लेस दें। तो देखो प्रथमे वन नम्बरे देवा आछे थ्री वन नम्बर देवा आछे एक्स प्लस फाइव। तो देखो एक्स प्लस फाइव तेल जेहेतु प्लस देवा आछे प्लस माने आम्रा जानी जोगफल बा समष्टि तेल आम्रा लिखते पारी एक्स ओ फाइवर समष्टि बा जोगफल। नेक्स्ट मैथ देखो एक्स माइनस फाइव तेल माइनस माने आम्रा जानी वियोगफल बा वियोग बा अंतरफल बा कम लिखलो आम्रा लिखते पारी। तेल देखो एक्स माइनस फाइव तेल आम्रा लिखते पारी एक्स थेके फाइव वियोग। এরপরে ম্যাথ দেখো ফাইভ এক্স এখানে দেখো ফাইভের সাথে এক্স যেহেতু গুণ আছে তাহলে আমরা লিখতে পারি এক্সকে পাঁচ দিয়ে গুণ। তাহলে আবার বলছি দেখো ফাইভ এক্স আমরা লিখতে পারি এক্সকে পাঁচ দিয়ে গুণ যেহেতু ফাইভের সাথে এক্স এখানে গুণ আছে। এরপরে দেখো দুই নম্বরে তিনের দুই নম্বর কি বলছে টু প্লাস থ্রি টু প্লাস থ্রি যেহেতু পি এর সাথে দুই গুণ আছে তাহলে আমরা লিখতে পারি পি এ দুই গুণ গুণের যেহেতু প্লাস আছে তাহলে আমরা লিখতে পারি যোগফল বা সমষ্টি। তাহলে আমরা কি লিখব পি এর দুই গুণের সাথে তিন এর সমষ্টি। এরপরে ম্যাথ দেখো টু পি মাইনাস থ্রি যেহেতু পি এর সাথে টু গুণ আছে এবং মাইনাস আছে আর থ্রি তাহলে আমরা লিখব পি এর দুই গুণ থেকে তিন কম। নেক্সট ম্যাথ দেখো থ্রি পি প্লাস টু যেহেতু প্লাস আছে এবং পি এর সাথে থ্রি গুণ আছে তাহলে আমরা লিখতে পারি পি এর তিন গুণের সাথে দুই এর সমষ্টি বা যোগফল। নেক্সট ম্যাথ দেখো থ্রি পি মাইনাস টু এটা আমরা লিখতে পারি পি এর তিন গুণ থেকে দুই কম বা বিয়োগ বা বিয়োগফল। এরপরে আমরা তিনের তিন নম্বরে দেখো কোশ্চেন বলেছে চল এক্স ও ধ্রুবক সিক্স সংখ্যা নিয়ে চারটি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে এখানে চলরাশি দেওয়া আছে এক্স এবং ধ্রুবক দেওয়া আছে ছয় এ দুটোর মধ্যে আমাদের চারটি রাশি ইচ্ছে মতো লিখতে পারি। দেখো তাহলে আমরা কি লিখব প্রথমে আমি লিখেছি এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স তারপর লিখেছি সিক্স এক্স তারপর লিখেছি এক্স বাই সিক্স। তারপরে দেখো আমরা কিভাবে সেটা লিখতে পারি দেখো এক্স প্লাস সিক্স এটা আমরা ভাষায় লিখতে পারি এক্স ও ছয় এর সমষ্টি যেহেতু প্লাস দেওয়া আছে। এবার দেখো এক্স মাইনাস সিক্স যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি এক্স থেকে ছয় বিয়োগ। এরপরে দেখো সিক্স এক্স তাহলে আমরা যেহেতু এক্স এর সাথে সিক্স গুণ আছে তাহলে আমরা লিখতে পারি এক্সকে ছয় দিয়ে গুণ। এরপরে দেখো এক্স বাই সিক্স যেহেতু এটা ভাগ আছে তাহলে আমরা লিখতে পারি এক্সকে ছয় দিয়ে ভাগ। এরপরে চার নম্বরে দেখো চার নম্বরে বলেছে একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক নাইন ও বক্স দেওয়া আছে দিয়ে চার রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। এখানে চল সংখ্যা দেওয়া আছে এক্স এবং একটা ধ্রুবক সংখ্যা দেওয়া আছে নাইন আর একটা ফাঁকা দেওয়া আছে এই ফাঁকা জায়গায় আমরা ফাইভ লিখেছি। তাহলে চল সংখ্যা হচ্ছে এক্স এবং ধ্রুবক সংখ্যা হচ্ছে
9 এবং আরেকটা লিখেছি আমি 5 তাহলে বলেছে চারটি বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করতে হবে এই তিনটে রাশি দিয়ে তাহলে আমরা কি লিখেছি দেখো এক নম্বরে লিখেছি 5x প্লাস 9 বি নম্বরে লিখলাম x বাই 5 প্লাস 9 সি নম্বরে লিখেছি 9x বাই 9x মাইনাস 5 ডি নম্বরে লিখেছি 9x প্লাস 5 এরপরে 5 নম্বরে দেখো বলেছে দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো চার রকমের সংখ্যামালা তৈরি করি ও সেই সংখ্যাগুলির মধ্যে পার্থক্য খুঁজি তাহলে এখানে চলরাশি বলেছে দুটো তাহলে আমি দুটো চলরাশি ধরেছি x এবং y এবং একটি ধ্রুবক সংখ্যা বলেছে তাহলে আমি ধরেছি এখানে 5 এই তিনটি দিয়ে এখন সংখ্যামালা তৈরি করতে হবে দেখো আমি সংখ্যামালা তৈরি করেছি প্রথমে 5x প্লাস y তারপরে তৈরি করেছি 5x মাইনাস y তারপরে হচ্ছে x বাই 5 প্লাস y আরেকটা তৈরি করেছি x প্লাস y প্লাস 5 তাহলে দেখো এ নাম্বারে যেটা লিখেছি 5x প্লাস y এটাকে আমরা যদি ভাষায় লিখি কি লিখতে পারি x এর 5 গুণের সাথে y এর সমষ্টি দেখো b নম্বরে দেওয়া আছে 5x মাইনাস y তাহলে এটা আমরা লিখতে পারি x এর 5 গুণ থেকে y কম তারপরে দেখো দেওয়া আছে x বাই 5 প্লাস y তাহলে এটা আমরা লিখতে পারি x এর 1 পঞ্চমাংশের সাথে y এর সমষ্টি ডি নাম্বার দেখো x প্লাস y প্লাস 5 এটা আমরা লিখতে পারি যেহেতু তিনটে প্লাস আছে x y ও 5 এর সমষ্টি এরপরে 4 নম্বরে ম্যাথগুলো তোমরা দেখো এখানে বলেছে বামপক্ষের সাথে ডানপক্ষ বুঝে মেলাও দেখো বামপক্ষ আর ডানপক্ষ বামপক্ষে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু দেওয়া আছে y প্লাস x দেখো এখানে এটাকে বিনিময় নিয়ম হবে বিনিময় নিয়ম মানে হচ্ছে দেখো প্রথমে x ছিল ওয়া তারপরে y ছিল কিন্তু এখানে প্রথমে y তারপরে x হয়েছে এই যে চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে বিনিময় নিয়ম আরেকটা এখানে বিনিময় নিয়ম আছে দেখো x ইন্টু y ইকুয়াল টু y ইন্টু x যেহেতু x প্রথমে ছিল y পরে ছিল কিন্তু ইকুয়াল টুর পরে দেখো y প্রথমে এসছে x পরে এসছে এটাও বিনিময় নিয়ম হবে তারপরে দেখো 4a এখানে বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হয় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে a তাহলে আমরা লিখতে পারি 4a তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা আবার নেক্সট দেখো বলেছে 2 ইন্টু a প্লাস b একক তাহলে এখানে বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেহেতু এখানে দৈর্ঘ্য a এবং প্রস্থ b তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা লিখলাম তারপরে ম্যাথ দেখো দেওয়া আছে p ইন্টু m প্লাস n ইকুয়াল টু p ইন্টু m প্লাস p ইন্টু n এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম দেখো এখানে p এর সাথে m প্রথমে মাল্টিপ্লাই করেছে প্লাস দিয়ে p এর সাথে n মাল্টিপ্লাই করেছে যেহেতু এটা ভেঙে লিখেছে এই কারণে এটাকে বলা হয় বিচ্ছেদ নিয়ম এই ছিল আজকের ম্যাথ যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।